আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। চলছে মাহে রমাদান, আমরা প্রত্যেক মুসলমানই রোজা রাখি, আমাদের উপর রমজানের রোজা ফরজ। আমরা রোজা শুরু করি সাহরি খাওয়ার মাধ্যমে এবং রোজার পরিসমাপ্তি ঘটে ইফতারের মাধ্যমে। আমরা এক একজন এক একভাবে ইফতার করে থাকি, কেউ পানি খেয়ে ইফতার করি, আবার কেউ দেখা যায় খেজুর খেয়ে, আবার কেউ অন্য কিছু তার প্রিয় কোনো জিনিস খেয়ে আমরা ইফতার শুরু করি। আজকে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে ইফতার করতেন। বিশুদ্ধ হাদিস গ্রন্থ তিরমিজি শরীফে এসেছে, রোজার মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আগে কয়েকটি ভেজা খেজুরের মাধ্যমে ইফতার করতেন। ভেজা খেজুর না থাকলে সাধারণত শুকনো খেজুর খেতেন। এর ব্যতিক্রম হলে কয়েক ঢোক পানি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার। হযরত আব্দুল্লাহ বিন আবি আউফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রোজায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলাম। সূর্যাস্তের সময় তিনি একজনকে ডেকে বললেন, ছাতু ও পানি মিশিয়ে ইফতার পরিবেশন করো। এটি এসেছে মুসলিম শরীফের হাদিসে। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার ছিল অনেকটা সাদাসিদে, খেজুর ছাতু আর পানির ইফতার। সাদাসিদে এই ইফতারে রয়েছে তৃপ্তি, আছে অপরকে ইফতার করানোর সওয়াব। ইফতারের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ইফতার প্রদানকারী একটি রোজার সওয়াব পাবে, অথচ রোজা পালনকারীর সওয়াব সামান্য কমানো হবে না। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এমন সামর্থ্য নেই যা দিয়ে আমরা কাউকে ইফতার করাতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকেও এই সওয়াব দেবেন যে ব্যক্তি কোনো রোজা পালনকারীকে এক ঢোক দুধ অথবা একটি শুকনো খেজুর কিংবা এক চুমুক পানি দিয়ে ইফতার করাবে, আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্তি সহকারে ইফতার করাবে, আল্লাহ তাকে তার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন এবং হাউজে কাউসার থেকে এমনভাবে পানি পান করাবেন যার ফলে সে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তৃষ্ণার্ত হবে না। হাদিসটি এসেছে বাইহাকি এবং মিশকাত শরীফে। হযরত সালমান ইবনে আমির আদ-দাবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খুরমা খেজুরি ইফতার করবে, তবে যদি সে খুরমা খেজুর না পাও তাহলে পানি ইফতার করবে, কারণ পানি পবিত্র। হাদিসটি এসেছে আবু দাউদ ও তিরমিজি শরীফে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয়ে যায় না, অর্থাৎ আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তার মধ্যে এক নম্বর, ইফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়া, দুই নম্বর, ন্যায় বিচারক বাদশার দোয়া এবং তিন নম্বর, মাজলুমের দোয়া। এ তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না, তাই এ তিন ব্যক্তির বদদোয়া যেন আমরা কখনো আমাদের জীবনে না আসে, তাদের কাছ থেকে আমরা অবশ্যই দোয়া নিব এবং আমরা নিজেরাও প্রত্যেকে ইফতার করব, রোজা রাখব, ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় ওই সময়টুকু আমাদের সব কাজ বাদ দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন আমাদেরকে সাহায্য করেন, আমাদের মনের যত আশা আছে, মনের যত ইচ্ছা অভিব্যক্তি যা কিছু আছে সব কিছুই আমরা আল্লাহর কাছে বলবো, কারণ দেওয়ার মালিক তো একমাত্র তিনি। তিনি বলেছেন, উদ্উনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আর তার কাছেই আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রোজাগুলোকে কবুল করে নিন, আমাদের সাহারি, আমাদের ইফতারি, আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কবুল করে নিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।